আমার এই বেডসাইড টেবিলটার কি অবস্থা হয়েছে একবার দেখো। আজকে আমি টার্গেট নিয়েছি এই বেডসাইড টেবিলটাকে আমি সুন্দরভাবে গোছাবো জাস্ট তুড়ি মেরে। না না বন্ধুরা, এটা তুড়ি মেরে গোছানো নয়, তুড়ি মেরে যদি সব কাজ হয়ে যেত না তাহলে আমার মনে হয় পৃথিবীতে সব থেকে মেয়েরা বেশি খুশি হতো। আসলে আমি তো অনেকদিন বাড়িতে ছিলাম না, আর আমার বর তো খুবই গোছানো, সেই জন্যই এই টেবিলটার এই বেহাল অবস্থা হয়ে আছে। যাকগে বাদ দাও, গোছাতে যখন হবে তখন গুছিয়েই ফেলি। আর এই বক্সগুলো জানো তো আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম, ভীষণ কাজের, খুবই ভালো। এক একটা বক্সে বিভিন্ন ধরনের জিনিস রাখতে পারি। এরকম এখানে আমি এই কোটোগুলোতে কিছু বাদাম রেখেছি, সেটা বক্সের মধ্যে ঢুকিয়ে দিলাম। আর একটা বক্সে রেখেছি হচ্ছে সব সানগ্লাস, মিতুনের চশমা, তারপর ওয়াচ। এই বক্সটা জানো তো বিয়ের আগে ভ্যালেন্টাইন্স ডে তে আমার বর্মশাই আমাকে দিয়েছিল। একটা টেডি ছিল আর কিছু চকলেট ছিল। সব কিছু বার করে দিয়ে আমি এখানে কিছু চকলেটই রেখেছি, যখন ইচ্ছা হয় তখন খাই। যাকে প্রথম ড্রয়ারটা তো আমার গোছানো হয়ে গেছে, সেকেন্ড ড্রয়ারটাতে রাখি হচ্ছে আমি সব থেকে VIP জিনিস, সেটা হচ্ছে প্লাস্টিক প্যাকেট, কাপড়ের ব্যাগ। এনাদেরকে গুছিয়ে না রাখলে কাজের সময় কিছুতেই এনাদেরকে পাওয়া যায় না, এই জন্য এনাদেরকে আমি এত যত্ন করে রেখেছি।